বেগরে বামরার নাই গতা কেমন যাব মোদি সোনার মোদি বলল
যাবোমরা সোনার মোদি গরে মামরার নাই গোটা কাখন না গরে সোনার নাই গোটা কা কেমন যাব মোদি আমার সাহাবারা রে আমার উম্মতের কাছে জানিয়ে দিও আমি নবী পর্দা করার পরে আমি নবী উফাতের পরে মানজারা কবরি রোজাবাসা হোসেবাসি আমার যে সমস্ত উম্মতেরা আমি নবীর রোজার কিনারে রইলো জিয়ারত করলো ওই উম্মতের উপর আমি নবীর সাথে দোয়া জিবে গেল মদিনায় আমি না খান্দা নালায়েক আলে মোলামা নিয়ে আবেদ কোরআন নিয়ে মুরুব্বি বাবার লইয়া আল্লাহ পর্দা নিশিমা বললেয়া ইমাম হুসাইন আজাইনের স্মরণে আল্লাহ মাফিরের শুরুতে সব গাছানি করে দুইটা হাত বাড়াইছি আল্লাহ আমরা জীবনে গুনাহ মাফ করে দেব না আমি তুমি সারা কারো কাছে আল্লাহরা করি তুমি বিনে কে বুঝিবে আল্লাহরা মনে রইবে কালিয়াতে আশা নিয়ে আসামির বেশে ইমাম হুসাইন রাখি আল্লাহ তার মাগির আমরা আসি আছি আল্লাহ ইয়া যেন আমরা ফিরান আল্লাহ এমন কবর আমরা কেমনে তাকব যে কবর মা নাই যে কবর বাবা নাই যে কবরে বন্ধু বান্ধব কেউ নাই রে দুনিয়ায় বিপদে পড়ে গেলে বন্ধু বান্ধব সহযোগিতা করে হসপিটালে গেলে যায় দেখে জেলখানায় গেলে যায় দেখে বাড়ির পাশে মনে কবর যে ঘরে ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপর মাটি নিচ মাটি যে ঘরের দরজা নাই জানালা নাই আলো নাই বাতাস নাই বিছানা নাই কিছুই নাই আল্লাহ এই ঘরে তোমার দয়া ছাড়া তোমার বন্ধু ছাড়া তোমরা কেউ থাকবে না এই ঘরে যাওয়ার আগে আল্লাহ পাক্কা নামাজি বানাও এই ঘরে যাওয়ার আগে আমরা আশেকের আসুর বানাও এই ঘরে যাওয়ার আগে আল্লাহ আশেক আউলিয়া বানাও এই ঘরে যাওয়ার আগে ইমাম হুসাইন এবং আছেন রঙিন আমরা রঙিন বানিয়ে দাও মা বোনদেরকে আল্লাহর আবেদ আবেদা সালেহা জায়েদা বানিয়ে দাও মা বোনদেরকে আল্লাহ মা ফাতিমা জোহরা রাজি আল্লাহ তালা রোহানির তাই অসহ্য হয়ে আল্লাহ নসিব কর আমিন আমিন মরণকালে ডান পার্শ্বে নূর নবীর দয়াল নবীদের হাজির করে দিও বাম পার্শ্বে পীর মসজিদ হাজির রাইকা জবানে নূর নবীজির মধুর কালেমা যে কালেমা প্রসার করতে যে একদম দান শহীদ হয়েছে লোহার করা ঢুকছে মাথায় সাইফের জমিনে রক্ত ঝরেছে এই মধুর কালেমা জবানে জারি করে দিও জাল আখিরা কালামেনা ইন্দাল মউত আশহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম